সে মমতা ব্যানার্জির মতো তার কোনো ক্ষমতাও নেই, সে পুরোপুরি গোলাম, ভারতের কেনা গোলাম। তার কথাতেই হাসিনা জীবিত আছে এবং ভারতের কথাতেই হয়তো হাসিনার মৃত্যু হবে। তবে ভারত হাসিনাকে মেরে ফেলার আগে আর সরকারকে উৎখাত করতে হবে, আমরা চাই না হাসিনা পালিয়ে যাক, হাসিনার সাঙ্গ পাঙ্গ সবাইকে ধরতে হবে এবং তাদের বিচার করতে হবে। কালকে আমাকে একজন আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে বলল যে 72 থেকে 75 সালের যে খবরের কাগজগুলো ঢাকার আর্কাইভে আছে সেগুলো তালা বন্ধ করা এবং যে কোনো লোককে দেখতে দেয়া হয় না। আমি কি দেখেছি সেটাই আমি আপনাদের বলি সংক্ষিপ্ত ভাবে, ওটা বললেই বুঝবেন 7ই নভেম্বরের তাৎপর্য কি ছিল। শেষ করবো ইতিহাসভিত্তিক প্রশ্ন দিয়ে। তো আপনি জানেন যে আজ ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। তো আজকের ইতিহাসভিত্তিক অংশে আমি জানতে চাই যে 7ই নভেম্বর থেকে 15ই আগস্ট সময়কালের যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটি নিয়ে আপনার বিশ্লেষণ। দেখুন, এর আগে আমি 15ই আগস্ট এবং 7ই নভেম্বর নিয়ে আলোচনা করেছি, কি ঘটনা ঘটেছিল কি, এগুলো খবর কাগজে পড়লে পুরনো লেখা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে কালকে আমাকে একজন আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে বলল যে 72 থেকে 75 সালের যে খবর কাগজগুলো ঢাকার আর্কাইভে আছে সেগুলো তালা বন্ধ করা এবং যে কোনো লোককে দেখতে দেয়া হয় না। এটা হাসিনার সরকারের শুধু যে বর্তমানের খবরের কাগজ বন্ধ করে রেখেছে তাই নয়, আর বাবার দুঃশাসনের সময় বাংলাদেশের পত্রিকাতে কি নিবন্ধ লেখা হতো, কি খবরগুলো আসতো, 15ই আগস্টে বা 16ই আগস্টে ইত্তেফাক পত্রিকায় কি লেখা হলো, বাংলাদেশ অবজারভারেই বা কি লেখা হলো, এগুলো হাসিনা চায় না যে সাধারণ জনগণ এগুলো আবার দেখুক। ওখানে তালা বন্ধ করে রেখে দিয়েছে। সুতরাং তালা বন্ধ করা যেহেতু দলিল দস্তাবেজ, সাধারণ জনগণ অনেকের কাছে এগুলো পৌঁছাচ্ছে না আসল ঘটনাটা। তবে কিছু বই পুস্তকে, কিছু নিবন্ধে, সোশ্যাল মিডিয়াতে অলরেডি 15ই আগস্ট এবং 7ই নভেম্বরের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। যারা এগুলো প্রত্যক্ষ করেছেন, আমি তাদের ভিতরে একজন। সুতরাং আমি কি দেখেছি সেটাই আমি আপনাদের বলি সংক্ষিপ্ত ভাবে, ওটা বললেই বুঝবেন 7ই নভেম্বরের তাৎপর্য কি ছিল, যেটা আমি কি ছিল বলে মনে করি। 15ই আগস্টের কথাটাই বলি, যেটা আমি আগেও বলেছি এবং এটা নিয়ে আবার দু একজন আমাকে খুবই হাসি ঠাট্টা করেছেন যে আমি চাকরি বাঁচানোর জন্য বাকশালে যোগদান করেছি, সুতরাং আমি কিসের দেশপ্রেমিক। এটা আমি ঠিক বোঝাতে পারবো না তখন আমার পরিবারে, মানে যে ওই আমার বেতনের উপর নির্ভর করেই চলতে হতো, আমি একা হতাম, আমি আমার স্ত্রী, আমার একটা কন্যা, আমার মা, দুই বোন, এত বড় 6 জনের একটা সংসার আমার বেতনের উপর টিকে ছিল। সুতরাং ঢাকা শহরে আমার কোনো বাড়িঘরও ছিল না, একটা বস্তির মতো জায়গায় বাড়ি ভাড়া দিয়ে থাকতে হতো খুবই কষ্টে। সুতরাং 75 সালে যদি আমি বাকশালে যোগদান না করে আমার যদি চাকরিচ্যুত হইতে হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি চলে যেত, তাহলে আমাকে সপরিবারে রাস্তায় নামতে হতো, ফুটপাতে নামতে হতো। সেজন্যই আমি চাকরি রক্ষার জন্যই মদের একান্ত অনিচ্ছা সত্ত্বেও বাকশালে যোগদান করেছিলাম 1975 সালের 14ই আগস্ট। তবে মন খুবই খারাপ ছিল এবং সেদিন রাত্রে 14ই আগস্ট রাত্রে আমাদের ড্রয়িং রুমে কথা হচ্ছিল, আমার বাবা তখন বেঁচে ছিলেন, আমি বললাম যে আজ কালকে তো শেখ মুজিবুর রহমান আমাদের বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং এর পরে তার বাবা মারা গেছেন 90 বছর বয়সে, উনি তো মাত্র 55 বছর বয়স, আরো হয়তো 40-50 বছর বাঁচবে এবং এই দুঃশাসনের হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাব। আমার বাবা খুব পরেজগার লোক ছিলেন, সুফি মানুষ ছিলেন, উনি বললেন যে দেখো আল্লাহ চায় তো কাল সকালে উঠে দেখবে নাই। তো ওইটা খুব একটা কাকতালীয় ব্যাপার ছিল যে আমার বাবা বলেছিলেন 14ই আগস্ট রাত 11টার সময় যে আল্লাহ যদি চায় কাল সকালে উঠে দেখবে যে নাই। তাই হলো, নাই হয়ে গেল, মেজর ডালিমের বক্তৃতা দিয়ে সবার ঘুম ভাঙলো এবং আমাদের বাড়ির ড্রয়িং রুমে আমরা রেডিও শুনছিলাম, আমাদের
দুজন প্রতিবেশী দু তিনজন প্রতিবেশীও সেখানে ছিলেন। যখন মেজর ডালিমের ঘোষণাটা হলো যে শেখ মুজিবুর রহমান সরকারকে উৎখাত করা হয়েছে এবং শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, সঙ্গে সঙ্গে লোকজন লাফায় উঠল, মানে চেয়ার থেকে লাফ দিয়ে সব হই হই করে, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একেবারে রাস্তা লোক লোকে লোকারণ্য, সবাই হাসি ঠাট্টা করছে, সবাই খুশি, ঈদের মতো আনন্দ উৎসব করছে, মিষ্টি বিতরণ করছে। ওটা আমার চাক্ষুষ দেখা। এবং 75-এর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে যে সরকার চলছিল সেটা মোটামুটি একটা জনপ্রিয়তার তুঙ্গে ছিল সেই সরকার, যে জন্য জেলখানায় যখন চারজনকে মেরে ফেলা হলো নির্মম ভাবে, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, কামরুজ্জামান এবং আবুল মনসুর আর মনসুর আলী, এদেরকে যখন হত্যা করা হলো, এই গণগণ জনগণের ভেতর এক ধরনের ই ছিল, কি বলে, এক ধরনের দুঃখ ছিল, যা এটা তো করা উচিত হয়নি, জেলখানায় তাদেরকে এভাবে নির্মম ভাবে বিনা বিচারে মেরে ফেলার উচিত হয়নি। কিন্তু আমি প্রকাশ্যে কাউকে দুঃখ প্রকাশ করতে দেখিনি, কান্নাকাটি করতে বা প্রতিবাদ করতে দেখিনি। তারা শুধু যারা একটু নিষ্ঠাবান, যারা একটু আইনের শাসনে বিশ্বাস করেন, তারা খালি বলতে শুনেছি যে বিশ্ববিদ্যালয়ে যে মেরে না ফেললেই পারত, তাদের বিচার করা উচিত ছিল, বিনা বিচারে মারাটা অন্যায় হয়েছে। এবং 7ই নভেম্বরের ব্যাপারটা যে 3রা নভেম্বর হঠাৎ করে তখন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ক্ষমতা দখল করলেন, আমরা শুনলাম থমথমে ভাব, যে খন্দকার মোশতাক সরকারের বিরুদ্ধে একটা সামরিক অভ্যুত্থান ঘটেছে। 3 তারিখে আমি সকালবেলা, আমি এলিফেন্ট রোডের কাছে থাকতাম, রাস্তায় হাঁটতে বেরিয়েছি, আমার সঙ্গে দেখা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আব্দুর রাজ্জাক, রাজ্জাক ভাই আমাদের চেয়ে বয়সে বড়, উনি বেঁচে আছেন কিনা জানি না, তবে ওনার সঙ্গে হঠাৎ দেখা, উনি এই রেসকোর্স ময়দানের সামনে ওই জায়গাটা, উনি বললেন যে হাশমি সাহেব আবার কি আওয়ামী লীগ চলে আসবে, আবার কি সেই আবার মুজিবের সরকার আবার চলে আসবে, মানে চোখে মুখে উৎকণ্ঠা এবং দুঃখ, যেন তার বাবা ওই ক্যান্সারের রোগী মারা যাচ্ছে, চিকিৎসা পাওয়া যাচ্ছে না, ওই রকম একটা অনিশ্চয়তা, একটা মানে অনিশ্চয়তা এবং এক ধরনের কি বলবে, যেটা একটা অ্যাপ্রিহেনশন যে আবার কি আওয়ামী লীগ চলে আসবে। আমি এলিফ্যান্ট রোডে 4 তারিখে না 5 তারিখে একটা ওষুধ কিনতে গেছি একটা ফার্মেসিতে, আমার তখন বয়স কম, 26-27 বছর বয়স, আমি ওষুধ কিনতে গেছি, তখন আমাকে জিজ্ঞেস করলো আপনি কি ইউনিভার্সিটির ছাত্র, আমি বললাম না ছাত্র না আমি শিক্ষক, ওই ফার্মেসির লোকজন বল স্যার স্যার বলেন তো আবার কি আওয়ামী লীগ চলে আসবে, আবার কি আওয়ামী লীগ চলে আসবে, সবার একই প্রশ্ন, একটা উৎকণ্ঠা, মানে তার মানে শেখ মুজিবুর রহমান মারা গেছে, আবার শেখ মুজিবের অনুসারী খালেদ মোশাররফের মাধ্যমে কি আবার ক্ষমতায় চলে আসবে কিনা, কেননা নভেম্বরের 4 তারিখে বা 5 তারিখে একটা শোক মিছিল হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধানমন্ডির 32 নম্বর রোড পর্যন্ত, একটা মৌন মিছিল, কালো পতাকা, কালো ব্যানারে শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার বিরুদ্ধে একটা প্রতিবাদ মুখর একটা ব্যানার এবং শোক মিছিল নিয়ে, আমার এখন একটা চেহারা মনে পড়ছে, মুজাহিদুল ইসলাম সেলিম এবং যাকে আমি চিনতাম না, খালেদ মোশাররফের ভাই, তিনি আওয়ামী নেতা ছিলেন, রাশেদ মোশাররফ, পরে খবরের কাগজের নাম দেখলাম রাশেদ মোশাররফ, একমাত্র মুজাহিদুল ইসলাম সেলিমকে আমি চিনতাম, ছাত্র ইউনিয়ন মস্কোপন্থী নেতা, ওরা শোক মিছিল করে গেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে ভাব। তো আমার কলিগরা খুবই উৎকণ্ঠা, সবার একই কথা যে কিরকম দুঃসাহস দেখেন, এই তারা এখানে শোক মিছিল করার সুযোগ পায়। ইতোমধ্যে ভারতে আশ্রয় নিয়েছিল কাদের সিদ্দিকি, ইন্দিরা গান্ধীর আশীর্বাদ পুষ্ট কাদের সিদ্দিকি, শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে ময়মনসিংহের হালুয়াঘাট, জামালপুর, ওই বাংলাদেশের উত্তর দিকে ময়মনসিংহ থেকে তারা বাংলাদেশ সেনাবাহিনীর উপরে, বর্ডারের বিডিআর এর উপরে গোলাগালে
গোলাগুলি করত এবং তখন জিয়াউর রহমান সেখানে বর্ডারে সৈন্য মোতায়েন করেন এবং স্পেশাল রিজার্ভ পুলিশ ওই যে লাল বেরে লাল টুপিধারী যে পুলিশ বাহিনী যেটা জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন পরে স্পেশাল পুলিশ ফোর্স আর্মড পুলিশ ব্যাটালিয়ন ওটা তৈরি করা হয়েছিল কাদের সিদ্দিকীদের প্রতিহত করার জন্য তো কাদের সিদ্দিকীর লোকজন বর্ডারে তো যুদ্ধ করেই গেল অগস্ট মাস থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত যুদ্ধ করেছে তারা বর্ডারে বাংলাদেশের উপরে গোলাগুলি করেছে যে কাদের সিদ্দিকী এখন বড় বড় কথা বলেন যে তখন যদি জানতাম যে মুক্তিযুদ্ধের সময় যদি জানতাম যে ভারতের পেটের ভিতরে চলে যাবে বাংলাদেশ তাহলে মুক্তিযুদ্ধ করতাম না তার মুখে এগুলা মানায় না তিনি একজন ওয়ার ক্রিমিনাল সে প্রসঙ্গ থাক তবে এখন সবার ভিতরে একটা উৎকণ্ঠা একটা ভয় আশঙ্কা যে আবার আওয়ামী লীগ চলে আসবে কিনা কেননা আওয়ামী লীগের নেতা রাশেদ মোশাররফ ওই মিছিলে ছিলেন তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ গেল ছয় তারিখও গেল সাত তারিখের ভোর বেলায় হঠাৎ করে প্রচন্ড রকম গোলাগুলির শব্দ এবং আমি সকালে হাঁটতে বেরোই তখন আমি হাঁটতে হাঁটতে শাহবাগের ওই মোড় পার হয়ে চলে গেছি দেখছি যে ওখান থেকে ট্যাঙ্ক এবং আসছে বাসের মধ্যে সৈন্যরা জিয়াউর রহমান জিন্দাবাদ খালেদ মোশাররফ মুর্দাবাদ স্লোগান দিতে দিতে ভারতের বিরুদ্ধে খালেদ মোশাররফের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ট্রাকে এবং বাসে করে সেনাবাহিনী যাচ্ছে আর ট্যাঙ্ক শাহবাগের সামনে দিয়ে ওই ক্যান্টনমেন্ট দিকে ঘড়ঘড় ঘড়ঘড় করে কয়েকটা ট্যাঙ্কও আসছে আর জনগণ ওই ফুলের দোকান থেকে ফুল নিয়ে ওই ট্যাঙ্কের উপর ফুল দিচ্ছে মিষ্টির দোকান জল খাবার নামে একটা মিষ্টির দোকান যেটা গুলশানে ছিল পরে শুনেছি ওই ওদের মিষ্টি বিক্রি শেষ হয়ে গেছে সমস্ত ওই সেনাবাহিনীকে তারা মিষ্টি খাওয়াচ্ছে যে খালেদ মোশাররফের কু প্রতিহত করে তারা ক্ষমতায় এসছে আসলে কু হয়েছিল দুটো একটা হচ্ছে আওয়ামী পন্থী খালেদ মোশাররফের কু যেটা ভারতের আশীর্বাদ পুষ্ট এবং আরেকটা ছিল কর্নেল তাহেরের নেতৃত্বে এই যে জাসদ পন্থী এই যে ফ্যাসিস্ট যাদের দলের নামই হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল তার মানে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি ওটা হিটলারের নাৎসি পার্টির অনুকরণ সিরাজুল আলম খানের দেয়া নাম তাদের যে নীতি আদর্শ এক ধরনের অ্যানার্কি এবং সোশ্যালিজমের নামে দেশে একটা একদলীয় একটা সোশ্যালিস্ট সরকার গঠন করা এরাও ছিল মূলত ভারতপন্থী তবে একটু বামপন্থী র্যাডিক্যাল মানে অ্যাটলিস্ট ওই সাঙ্গপাঙ্গ গুলো বামপন্থী নেতৃবৃন্দ বামপন্থীর কথা বলে ওদেরকে জড়ো করেছিল এবং কর্নেল তাহের ছিলেন সেনাবাহিনীর ভিতরে ওদের নেতা এবং পরে আপনারা জানেন কর্নেল তাহারের বিচার হলো তাকে ফাঁসি দেওয়া হলো নূরে আলম সিদ্দিকীর একটা লেখা পড়ছিলাম নূরে আলম সিদ্দিকী সিরাজুল আলম খানকে বলছেন অ্যানার্কিস্ট উনি কি চান বোঝা মুশকিল তবে উনি একজন অ্যানার্কিস্ট উনি একজন অ্যানার্কির মানে উনি অ্যানার্কি চান কোন আইনের শাসন চান না এবং নিজে পেছন থেকে উনি দাবার চাল চালবেন তার চালে সবাই খেলবে এটাই তার এক ধরনের আনন্দ উনি পয়সা করি বানিয়ে অন্যান্য আওয়ামী লীগের মতো সিরাজুল আলম খান কিন্তু অসৎ না ফিনান্সিয়ালি চোর না অন্যগুলো তো পাকা চোর অতিশয় তবে নূরে আলম সিদ্দিকী বলছেন এই যে সিরাজুল আলম খান এবং কর্নেল তাহের এরা সেনাবাহিনীর ভিতরে এবং সিরাজুল আলম খান তার গণবাহিনীর মাধ্যমে খালেদ মোশাররফকে উল্টে দিয়ে আরেকটা কাউন্টার কু করার জন্য তারা সমস্ত আয়োজন করেছে এবং তাদের প্ল্যান ছিল কি নূরে আলম সিদ্দিকী বলছেন তার লেখাতে যে কর্নেল তাহেরের প্ল্যান ছিল মেজর জেনারেল জিয়াকে মুক্ত করার নামে মুক্ত করে একটা বাড়িতে রেখে দিয়েছিল এবং ঢাকা বেতার কেন্দ্র এবং ঢাকা ক্যান্টনমেন্ট তাদের কবজায় আসলে তারা জিয়াউর রহমানকে হত্যা করত এই ছিল প্ল্যান যে জন্য অনেকে বলে কর্নেল তাহের তাকে মুক্ত করলো কর্নেল তাহেরকে জিয়াউর রহমান ফাঁসি দিলেন প্রথমত জিয়াউর রহমান তাকে ফাঁসি দেননি মিলিটারি ট্রাইব্যুনাল তার বিচার করে তাকে ফাঁসি দিয়েছে জিয়াউর রহমান তার বিরোধিতা করতে পারেননি
এবং কর্নেল তাহের কোনো ধোয়া তুলসী পাতা ছিলেন না, তিনিও ছিলেন একজন ওই লেফটিজমের নামে মানে প্রচলিত সেনাবাহিনী যেটা ছিল ওটাকে ধ্বংস করে গণবাহিনী নামে একটা বাহিনী করতে চেয়েছিলেন। তবে ওদের রুট কিন্তু একটাই ছিল ভারত। এই যে মুজিব বাহিনী যারা তৈরি করেছিল তাদের সঙ্গে যাদের সম্পর্ক মানে ঘুরে ফিরে খালেদ মোশাররফও ভারতের একটা ঘুঁটি এবং সিরাজুল আলম খান এবং কর্নেল তাহেরও একই জিনিস। এবং আমাদের ভাগ্য ভালো যে তখন দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জনগণ খালেদ মোশাররফের ওই বিদ্রোহটাকে একবার নস্যাৎ করে দেয় এবং খালেদ মোশাররফ তো ব্রিগেডিয়ার থেকে একচোটে মেজর জেনারেলের র্যাঙ্ক পড়লেন, এয়ারফোর্সের চিফ, এয়ার ভাইস মার্শাল তওয়াব এবং নেভির যিনি ছিলেন ভাইস অ্যাডমিরাল খান মোশাররফ খান বোধহয় তাকে ব্যাজ পড়ালো মেজর জেনারেল। তিনি রীতিমতো একটা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। যারা মনে করেন যে খালেদ মোশাররফের কোনো ক্ষমতার দখলের কোনো অভিপ্রায় ছিল না, তিনি শুধু সেনাবাহিনীতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেয়েছিলেন, এটা একেবারেই ভুল। খালেদ মোশাররফ রাশেদ মোশাররফদের নেতৃত্বে তার বড় ভাই রাশেদ মোশাররফ এটা একটা ভারতপন্থী একটা কু, আরেকটা ভারতপন্থী কু করেছিল কর্নেল তাহের, এবং তৃতীয় যেটা বাংলাদেশপন্থী কুটা সেখানে বিজয় লাভ করলো সেটা হচ্ছে জিয়াউর রহমানের সমর্থক জাতীয়তাবাদী সেনাবাহিনী এবং জনগণ, এ দুটো ভারতপন্থী কুকে সেদিন নস্যাৎ করেছিল 7ই নভেম্বর। সুতরাং 7ই নভেম্বর আমাদের বিজয় দিবস, 7ই নভেম্বর আমাদের 16ই ডিসেম্বর এবং 26শে মার্চের মতো একটা পবিত্র দিন, এবং এই দিনটাকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে একটা সারা বাংলাদেশে এই দিনটাকে আবার নতুনভাবে উদযাপন করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে যে 7ই নভেম্বর আমরা আরেকবার পরাধীন হবার হাত থেকে নিস্তার পেয়েছি। একবার ছিলাম আমরা পাকিস্তানের অধীনে এবং এবার চিরতরে আমরা ভারতের দখলে চলে যেতাম, যেটা ভারত অর্জন করেছে 2009 সালে, 2018 নির্বাচনের পরে কিছুটা, 2014 সালের পরে 50%, এবং 2018 নির্বাচনে 1975-এর 3 নভেম্বর থেকে নভেম্বরের 3 তারিখে ইন্দিরা গান্ধী যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র মনমোহন সিং এবং নরেন্দ্র মোদীর আমলে এসে একেবারে ষোলো কলা পূর্ণ হলো, যে তারা বাংলাদেশকে দখল করে নেবে এবং 2018 সালে তাদের দখলের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। সুতরাং 7ই নভেম্বরকে আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা পুনরুদ্ধার দিবস, এবং সেই স্বাধীনতা কিন্তু চলে গেছে 2014, বিশেষ করে 2018 সালের 30শে ডিসেম্বর। এটা বিএনপি নেতৃবৃন্দ এবং যারা বিরোধী দল মনোভাব সম্পন্ন দর্শক শ্রোতা তাদের মনে রাখতে হবে 7ই নভেম্বর আমাদের বিজয় দিবস, আমরা ভারতকে প্রতিহত করেছিলাম কিন্তু আমরা পরাজিত হয়েছি, আমরা এখন ভারতের প্রধানত একটা একটা দেশে বাস করি, এবং যে দেশের অবস্থা ভারতের পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার চাইতেও খারাপ, কারণ তারা তো ভারতের একটা রাজ্য হিসাবে তাদের কিছু আইন কানুন আছে, তাদের তাদের নির্বাচন হয়, মমতা ব্যানার্জি সেখানে ক্ষমতায় বসে আছেন, আর শেখ হাসিনা তো মমতা ব্যানার্জিও না, সে মমতা ব্যানার্জির মতো তার কোনো ক্ষমতাও নেই, সে পুরোপুরি গোলাম, ভারতের কেনা গোলাম, তার কথাতেই হাসিনা জীবিত আছে এবং ভারতের কথাতেই হয়তো হাসিনার মৃত্যু হবে। তবে ভারত হাসিনাকে মেরে ফেলার আগে আর সরকারকে উৎখাত করতে হবে, আমরা চাই না হাসিনা পালিয়ে যাক, হাসিনার সাঙ্গ পাঙ্গ সবাইকে ধরতে হবে এবং তাদের বিচার করতে হবে। ইতোমধ্যে আপনাদের যা আছে সেটা নিয়ে এই সরকারকে প্রতিহত করার ব্যাপারে এগিয়ে আসুন, জনগণ আপনার সঙ্গে থাকবে, আমরা দেশের ভেতরে এবং বাইরে আমরা কিন্তু সর্বক্ষণ সচেষ্ট, আমরা কেউই হাতের উপর হাত দিয়ে বসে নেই, এটুকুই আমি আজকে বলছি। তবে আপনাদের বিজয় সুনিশ্চিত।